চড়ক পূজার দিন পিঠে বর্ষিবিদ্ধ অবস্থায় শূন্যে ঘুরতে গিয়ে পড়ে জখম হলো এক ভক্ত। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মালদা শহরের ২৪ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গিয়েছে চড়ক মেলা উপলক্ষে শোভাযাত্রা এবং একটি উৎসবের আয়োজন করে চড়ক পূজা কমিটির সদস্যরা। সেখানেই চড়কের মেলায় ঘোরার সময় প্রায় ৫ ফুট উপর থেকে পড়ে যান ৫৫ বছর বয়সী শ্রীকান্ত সরকার। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পূজা কমিটির সদস্যরা মালদা মেডিকেল কলেজে নিয়ে যান। পিঠের চামড়া ছিঁড়ে পড়ে গিয়ে এই বিপত্তি হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে চড়ক পূজা কমিটির সদস্যরা। শ্রীকান্ত বাবুর বাড়ি শিলিগুড়িতে। প্রতি বছর তিনি মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায় চড়ক পূজায় সামিল হন। যদিও বয়সের ভারে তাকে এবারে বর্ষিতে ঘোরানোর অনুমতি দিচ্ছিল না কর্তৃপক্ষ, এক প্রকার জোর করেই শেষবারের মতো তিনি চড়ক পূজায় অংশ নিতে ইচ্ছে প্রকাশ করেছিলেন, আর তারপরেই এই দুর্ঘটনাটি ঘটে। অনেকেই এই ঘটনা ক্যামেরা বন্দী করেছেন, তারপরে সেটি ভাইরাল হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ১৫ থেকে ১৭ বছর ধরে ঘুরেন, ওনার বাড়ি হচ্ছে শিলিগুড়ি, উনি এবারও এসেছিলেন এবং পূজার প্রথম দিন থেকেই আমাদের সাথে ছিলেন। যা বিধি আচার সব কিছু মেনেই পূজা করছিলেন এবং উনি ঘুরন্ত অবস্থায় আমাদের সাত পাক ঘুরানোর কথা ছিল, ছ পাকের মাথায় ওনার পিঠের চামড়াটা কেটে গিয়ে উনি পড়ে যান আড়াই ফিট মতো উঁচু দিকে, এবং পড়ে যাওয়াতে ওনার কোমরে চোট পাই। চোট পেয়ে উনি হাসপাতালে, এটা তো হচ্ছে এখন সায়েন্সের দিন আর আমরা তন্ত্রমন্ত্রের মধ্যে পুজো করে আসি, তাই আমরা তন্ত্রমন্ত্রের উপরে বিশ্বাস রেখেও সায়েন্সের কথা মাথায় রেখে ওনাকে হাসপাতালে অ্যাডমিট করি এবং উনি ট্রিটমেন্টের পর পুরোপুরি সুস্থ। ওনার এক্স রে হয়েছে, আজকে ডাক্তার রিপোর্ট দেখে ওনার আরও বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা হবে। দেখুন, দু পাক আড়াই পাকের ব্যাপারটা হয়, যারা প্রথম নেয় তারা দু আড়াই পাক ঘুরে। নিয়ম দেখুন, নিয়ম বলতে ওই রকম তো কেউ সাত পাক ঘুরে, কেউ ১০ পাক ঘুরে, কেউ ১২ পাক ঘুরে, এটা এক্সপিরিয়েন্সের উপরেই নিয়মটা হয়। সাত পাক তো ঘুরেই মোটামুটি, যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা প্রথম ঘুরে তাদের আড়াই পাকে, যেহেতু ওদের ভয় পায় একটু, আড়াই পাকে ঘুরিয়ে থামিয়ে দেওয়া হয়। তো ধরুন এক্সপিরিয়েন্স একদম পুরো, আমরা বারণ করেছিলাম এটা বলাটা ঠিক হোক চলতি কথা, কেন উনি ১৫-২০ বছর ধরে ঘুরেন এবং উনি বলেছিলেন এবার আমার শেষ ইচ্ছা। যেহেতু কমিটিতে উনি দীর্ঘদিন ধরে জড়িত এবং বাড়ি হচ্ছে শিলিগুড়ি, উনি ওখান থেকে এসছেন এবং আমরা বিভিন্ন রকমের সাথে কথা বলে, কমিটির সাথে কথা বলে ওনাকে আমরা বলেছিলাম যাতে না ঘোরার জন্য, কিন্তু ওনার ইচ্ছাটার কথা মাথায় রেখেই ওনাকে দেওয়া হয়েছিল, ওনার একদম স্বইচ্ছায় সহমতে। তারপর আপনারা কোথায় নিয়ে গেলেন ওনাকে? ওনাকে আমাদের এখানে যা ট্রিটমেন্ট, মানে আমাদের যে সাধু যে করার করণীয় করে, আমরা কিন্তু ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যাই ওনাকে এবং হাসপাতালে ভর্তি করি। এটা আমাদের মোটামুটি, আমরা তো আমাদের জন্মের আগে থেকে দেখছি, তাও মোটামুটি ধরুন ৪৫ থেকে ৫০ বছর। হ্যাঁ, এই আমরা তো কোনোদিন শুনিনি, এই চোখে স্বচক্ষে আমরা এইবার দেখলাম। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।